আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? দোয়া করলে কয়েকটা বিষয়ের একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম।